কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি অভিজিৎ তন্নকর, আপনারা দেখছেন রেডিফ কিচেন অ্যান্ড ব্লগিং। তো চলুন আজকে ব্লগটা রাতে শুরু করি, সকালে সময় পাইনি। তো এখন রাতে হস্টেলে চিকেন হবে, তো চলুন চিকেনটার রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করি। চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। এই যে কুকারে তেল দিয়ে নিয়েছি, তেল গরম করার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আজকে সকাল থেকে একটু ভেজেছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি। এখন দাদারা এলো সিনিয়র, তো দাদা বললো যে চিকেন হোক, তো তাই চিকেন নিয়ে এলাম। এখন চিকেন বানাচ্ছি, তো চলুন আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আপনি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমাদের পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো চলুন মানে চিকেন বিরিয়ানি। চিকেনটা দিয়ে দিলাম, এবারে ভালো করে একটু ভালো করে একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব, ভেজে নিয়ে এবারে মশলা পাতিগুলো দিয়ে নিতে হবে। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিক্স মশলা দিয়ে দিলাম, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু ভেজে নিই। মনে হচ্ছে ভালো করে একটু ভেজে নিই, তাহলে ভাজা হয়ে যাবে। একটু হলে তেল বের হয়ে যাবে, তেলগুলো সাইড হয়ে যাবে, তখন আমরা একটু জল দিয়ে নেবো। জল দিয়ে ঢেকে দেবো এক থেকে দেওয়ার জন্য, তাহলে একটু জলদি হবে। তো চলুন একটু জল দিয়ে দিই। এই যে একটু জল দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো এক সিটি দেওয়ার জন্য। তো চলুন ঢেকে দিই। দু সিটি দিয়ে দিয়েছে, তো আমরা করে দিয়েছি কুকারটা, ঢাকনাটা খুলে দিলাম। তো এবারে হয়ে মানে একটু জল দেবো আর আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। তো চলুন ভিডিওর সঙ্গে দেখুন, আর আমাদের সঙ্গে রেসিপিটার সঙ্গে দেখুন। একটু জল দিয়ে দিলাম, তাহলে চিকেনটা ফুটবে তো হয়ে যাবে, একটু ঝোলটা মরুক, তাহলে চিকেন হয়ে যাবে। চলুন, তো এই যে আমার থাল রেডি খাওয়ার জন্য। তো চলুন এবারে খেয়ে নিই, আজকের ব্লগটা এখানেই শেষ। তো গুড নাইট সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।